সারা দেশে বন্যা পরিস্থিতির অবনতি ঘটেছে, দেখা দিয়েছে নদী ভাঙন। জামালপুরে পানিবন্দি প্রায় 50,000 মানুষ, যমুনায় পানি বইছে বিপদসীমার 11 সেন্টিমিটার উপর দিয়ে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে আরও জানাচ্ছেন তানভীর জানি। বন্যায় জামালপুরের ইসলামপুর, দেওয়ানগঞ্জ, বক্সিগঞ্জ ও মাদারগঞ্জের 18টি ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত, অন্তত প্রায় 50,000 মানুষ পানিবন্দী। ঘরের ভেতর পানি, অনেকেই ঠাঁই নিয়েছেন বিভিন্ন আশ্রয়কেন্দ্র, বাঁধ ও উঁচু জায়গায়। পানিতে তলিয়ে গেছে প্রায় 3,000 হেক্টর ফসলি জমি, দেখা দিয়েছে খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট। সব কিছু যমুনা নদী ভাঙে নিয়ে গেছে গা, বছরে বছরে ভাঙে, তারপরও কোনো ব্যবস্থা করে না। যে কোনো মুহূর্তে বিদ্যালয় দিন নদী গভীর বিলীন হয়ে যাওয়ার উপক্রম হয়েছে, দেখা দিয়েছে ভাঙন। নদীর স্রোতে ভেসে গেছে জিও ব্যাগ, হুমকিতে বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান, বসত ভিটা ও আবাদি জমি। ভাঙন রোধে স্থায়ী সমাধানের আশ্বাস জেলা প্রশাসনের। জেলেপল্লী সহ ওখান থেকে প্রায় 3 কিলোমিটার বাঁধ আমরা যাতে দেওয়াতে পারি, এজন্য আমরা পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে, পানি সম্পদ মন্ত্রণালয় রয়েছে, এই মন্ত্রণালয়ে আমরা এখান থেকে প্রস্তাব পাঠাবো। এদিকে সিরাজগঞ্জে যমুনার পানি কমলেও এখনো বিপদসীমার উপরে, বিভিন্ন উপজেলার প্রায় 42টি ইউনিয়নের চলাঞ্চল প্লাবিত। কি কব, দুঃখের কথা শেষ নাই, নদীর ভাঙনি, আগস্ট মাসে সারা দেশে স্বাভাবিকের চেয়ে 36% বেশি বৃষ্টিপাত হয়েছে, চলতি মাসেও বৃষ্টি বাড়ার সম্ভাবনা আছে। এতে দেশের উত্তর ও দক্ষিণ পূর্বাঞ্চলে স্বল্প মেয়াদে বন্যার আভাস দিচ্ছে আবহাওয়া অফিস। তানভীর জানি, নাগরিক।